স্টেট ব্যাংকে টাকা রেখে প্রতারণার শিকার এক ব্যবসায়ী। বৃহস্পতিবার এমনই একটি অভিযোগ সামনে এসেছে। জানা যায়, ধলেশ্বর এলাকার বাসিন্দা নবেন্দু সাহা নামে এক ব্যবসায়ী 2021 সালে মঠচৌমুহনীস্থিত স্টেট ব্যাংকের এমবিবি কলেজ ব্রাঞ্চে 2.5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। গত 22 জুলাই সেই টাকা ম্যাচুরিটি হওয়ার পর নবেন্দু সাহা সেই টাকা তুলতে যান। তখন ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় তার অ্যাকাউন্টে টাকা নেই। জানানো হয়, লোন বাবদ 1,90,000 টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি জানান, এই ব্যাংক থেকে তিনি কোনো সময় লোন নেননি, কোনো ফ্রড কোম্পানি নাকি উনার এই অ্যাকাউন্ট থেকে এই টাকা লোন নিয়েছে। এই কথা শুনে মাথায় হাত ব্যবসায়ীর। আমার ভাই মঠচৌমুহনীস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমবিবি ব্রাঞ্চে 2 বছর আগে 22/7/2021 একটা ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, এটাতে 2.5 লক্ষ টাকা রাখা হয়েছিল। এটার বিনিময়ে আমরা প্রত্যেক মাসে 1,058 টাকা করে ইন্টারেস্ট পেয়ে গেছি। তো ইন্টারেস্ট যেহেতু পেয়ে গেছি, এতে আমরা কোনো মানে কোনো ডাউটের কোনো ব্যাপার নাই। যেহেতু যখন এটা ম্যাচুরিটি হয়েছে তখন আমরা টাকা আনতে গেছি। ফার্দার নেক্সট পরিকল্পনা ছিল যে ভাইয়ের অন্য কিছু করবো বা ফিক্সড করবো। টাকা আনতে গিয়ে সেটা কইতেছে যে এটার এগেস্টে নাকি একটা লোন নেওয়া হয়েছে। আর এই লোন নেওয়া হয়েছে কাগজপত্র, আমার ভাইতে লোন কীভাবে নেওয়া হয়? তো কইতেছে এটা নাকি ইন্টারনেটের মাধ্যমে। এটা তো আর আমার বড় ভাই মানে এইসব ব্যাপারে মানে একটু অভিজ্ঞতা কম, ইন্টারনেট ব্যাংকিং হ্যাঁ এসব করেও না, জানেও না। তো আমি যাতে আমি ফেস করলাম, এটা হইতেই পারে না। তারা কইতেছে না এটা হয়েছে। তো এরপর দেশে তারার মতো কথা কইছে। তারপরে আমি আমার থানার দ্বারস্থ হইলাম। থানা গিয়েছে, থানা বড়োবাবর নিয়ে এসে আমি ব্যাংকে গেলাম, স্যারের সাথে কথা কইলাম। তো তারা আমার কিছু প্রসিডিউর দেখাইলো, টাকাটা কেমনে কীভাবে কইতে গিয়ে গেছে। তো আমার একটা কথা এখন জানার বিষয় হইলো, এত কিছু হয়ে যাবে তাহলে আমরা টাকা কই রাখুক? যতটা সবচেয়ে সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এনে যদি এরকম হয় তাহলে আমরা আশ্বাসটা কই যাইব? আর এটা হলো কিন্তু সেভিংসে না, ফিক্সডের থেকে টাকাটা নিছে। সেভিংস হলে মনে হয় বুঝিতাম সেভিংসে গেছে। আর ফিক্সডের থেকে যদি আমি লোন নিয়ে টাকাটা আমার সেভিংস অ্যাকাউন্টে আইব, তারা কী করছে? তারা একটা লোন অ্যাকাউন্ট করে সেটা এটা যে ফ্রড হয়ে গেছে, ফ্রডের অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ট্রান্সফার করে দেয়।